দেখা যাক এই সিটে কোনো পরিবর্তন আসেনি, ওয়াই কোনো চেঞ্জ আসেনি, এতে কোনো চেঞ্জ আসেনি। ঠিক আছে, চান্সেস আছে একটা একদম নিচে নামার, ২২৭ লম্বা চান্স, লম্বা একটা চান্সেস আছে। ডেল্টা বড় সড়ো কিছু হয়েছে, বড় সড়ো ডেল্টা কিছু হয়েছে। ঠিক আছে, আমাদের সেভেন টার্গেট, সেভেন টার্গেটে আমাদের মোটামুটি প্রায় কাছাকাছি চলে এসেছিল সেভেন টার্গেট, তবে ঘুরে এসেছে। এখন সেভেন টার্গেটের দিকে যাচ্ছি। ঠিক আছে, লম্বা ফল দিয়েছে, লম্বা ফল আছে, লম্বা ফল, পাঁচ টু পাঁচ বার করে দেবে, পাঁচ টু পাঁচ বার করে দেবে, ২৫০, ২৬০ আমাদের, থার্ড টার্গেটও কমপ্লিট হয়ে যেত, থার্ড টার্গেটও আমাদের কমপ্লিট হয়ে যেত, ২৬০ থার্ড টার্গেটও কমপ্লিট হয়েছে। এইখানে যে সিনটা ছিল সেটাকে ব্রেক করেছে, প্রফিট ফুল বুকিং করে নেবে, প্রত্যেকটা প্রফিট ফুল বুকিং করে নেবে। ঠিক আছে, আর কেউ যদি হোল্ড করতে চায়, তো সেরকমভাবে স্টপ লস লাগিয়ে রাখবে। ওকে, কেউ যদি হোল্ড করতে চায় তাহলে সেরকমভাবে স্টপ লস লাগিয়ে রাখবে। ওকে ওকে, এখন ব্যাপার এই লাইনটাকে যদি ব্রেক করে তবেই, ওকে, এই লাইনটাকে ব্রেক করলে তবেই একটা প্রফিটের ইয়ে আছে। ওকে, আমাদের সেকেন্ড টার্গেটও এই থার্ড টার্গেটও এই হচ্ছে কমপ্লিট। ঠিক আছে, থার্ড টার্গেটও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়াই কি চেঞ্জ আছে দেখি, ওয়াই কি চেঞ্জ আসছে, ওয়াই কি চেঞ্জ আসছে একটুখানি দেখি। ওয়াই 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 চেঞ্জ আসছে, ওয়াই কোনো ফল্ট আসেনি, কোনো চেঞ্জেস আসেনি ওয়াই। ঠিক আছে, ওর জন্যই ফুল প্রফিট বুক করার কথা বলছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একদম স্ট্রংলি সাপোর্ট এই লেভেলটা, এই লেভেলটাই আমাদের স্ট্রং সাপোর্ট। ঠিক আছে, এখন এখান থেকে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে নিচে যাবে, আর ব্রেকের চান্স খুবই কম যদি বারবার এই বারবার এখান থেকে ব্রেক উপরে উঠছে। ঠিক আছে, ডেল্টা কি আছে, ডেল্টা 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 প্রায় ৪০০০ আপ নেগেটিভ ডেল্টা আছে। ঠিক আছে, আর এদিকে নিফটি একটুখানি প্লাস হয়ে দিচ্ছে, যার জন্য মার্কেটের লম্বা ফল যেটা ছিল সেটা দিতে পারবে না, লম্বা ফল যেটা ছিল সেটা দিতে পারবে না, সেটা
দিতে পারিনি। এখন যে ট্রানজাকশনটা হওয়ার কথা সেটা এরকম যদি হয় তাহলে একদম পারফেক্ট ট্রানজাকশন। এখান থেকে যদি এইরকম লেভেল থেকে ব্রেক করে ব্রেক করে এরকম এরকম ভাবে আসছে তাহলে পারফেক্ট পরিবর্তন নেই কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তো যারা স্টপ লস ট্রেন করেছে যদি ট্রেন করা থাকে তাহলে ঠিক আছে। ১২-৩০ মিনিট পেন্ডেল রাখতে পারি। ১২ মিনিটের মধ্যে যদি এই লেভেলে চলে আসে প্যান্ডেল, তাহলে একটা চান্স থাকবে নিচে নামে। ঠিক আছে, you